গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু ইন নিউ ব্লগ। তোমরা সকলে কেমন আছো? আজকে আমি প্রথম শর্ট ব্লগ করছি, আর আজকে আমি যাচ্ছি আমার একটা বান্ধবীর অ্যানিভার্সারি, ফার্স্ট অ্যানিভার্সারির ইনভিটেশনে, মানে পার্টি করছে জাস্ট ফ্রেন্ডসদের নিয়ে, মানে আমাদের নিয়ে, তো সেখানে আর কি যাচ্ছি। তো আগে আমরা গিফট কিনবো, এখনও গিফটই কিনিনি, গিফটটা কিনে তারপরে সবাই মিলে একসাথে যাব। তো আমি রেডি হয়ে গেছি, এই একটা শাড়ি পরেছি, এটা আমার বিয়েতে পাওয়া শাড়ি, আমার ভীষণ ভাল লাগে শাড়িটা, একটা সোবার কালার। তো চলো এখন বেরিয়ে যাব। এগুলো আমার আউটফিট, শাড়িটা কিন্তু খুব গর্জিয়াস, খুব সিল্কি সিল্কি শাড়ি, শাড়ি আমার ভীষণ ভালো লাগে, আর পাশে নিচে এই ব্যাগটা। তো চলো এখন বেরিয়ে যাব, বাবা আমাকে দিয়ে আসছে। তো গাইস, আমি বাড়ি বেরিয়ে আর কি এখন দোকানে এসেছি পায়েলদির জন্য অ্যানিভার্সারির জন্য গিফট কিনতে। এই গিফটটা আমরা নিয়েছি, এটা হলো আয়না প্লাস একটা লাইট জলে ভেতরে, সেখানে ছবি দিলে ছবিটা দেখা যায়। বাবা গো হাত ফুলে গেল, ভালো আছো? ভালো আছো মামি? ওই যে শোভি চন্দন কই, এই যে চন্দন কিশোর দা, পায়েলদি সঞ্চিতা, বাবা আলো আলো হয়ে গেল, এখন মুখটা ঠিক লাগছে, একটা ছবি তুল। ছবি সঞ্চি ভিডিও কিন্তু কিসে চপ গো? ভেজিটেবল চপ। এই যে আমাদের অ্যানিভার্সারি স্পেশাল কেক, আর এই যে মালা বদল হওয়ার ফুল, সরি ফুল না, মালা বদল হওয়ার ফুলের মালা। এই হলো আমাদের জিজু কাম আমাদের জামাই, সুন্দর লক্ষ্মীমন্ত হয়ে বসে রয়েছে। আর এই হলো জামাই আমাদের মেয়ে, মানে দুইজন হাজব্যান্ড ওয়াইফ। সবাই খুব আনন্দ করছিল, কারণ এখানে মানে লাউড মিউজিক হচ্ছিল, ওর জন্য আমি ওভার ভয়েস দিয়েছি, সবাই হাই হেল দো, নাচানাচি, গানা বাজনা এরকম হচ্ছিল, খুব মজা হচ্ছিল। সবাই ছবি টবি তুললাম, প্রচুর ছবি তুলেছি, তো ওদের পরে শেয়ার করবো। দাঁড়াও, আমাদের তরফ থেকে একটা ছোট্ট গিফট, আমি সবাইকে দেখিয়েছি, আমি দেখিয়েছি, তুমি এতে মুখও দেখবা আর বরের ছবিও দেখবা, দুটোই দেখবা, আই হোপ পছন্দ হবে, আশা করি। বল দেখবা,
এর ভিতরে আর কি আছে একটা ফটো দেখতে পাচ্ছ ও হ্যাঁ হ্যাঁ এই যে ফটো দেখতে পাচ্ছিস আর দূর থেকে দেখলে একটা আয়না এই দেখ এই তোমাদের ফটো লাভ নেই এর ফটো আছে না লাভই নেই লাভে কেটে নিবা অ্যাকচুয়ালি তো কত বিশুদ্ধ করে দেবে একটা লাভে আমরা খেতে বসে পড়লাম তাড়াতাড়ি যাও কেউ প্লেনে নেবে না পাবে না সবই আর চন্দন কেউ দিলা ওকে আবার কেন তো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ওয়েট করছি বিকাশের, বিকাশ আমাকে নিতে আসবে। বিকাশ চলে এসছে, টাটা। চলে এসছি বাড়ি, মা এসে দেখছে আবার সেলাই করছে, ব্লাউজ সেলাই করছে, ওই যে হাতা পিসেস কাটিং খেলতে হবে না। তোমার বাইকটা তো গাইস, আজকে পায়েলদি এবং রাজুদার একটা অ্যানিভার্সারির ছোট্ট ব্লগ করলাম, তোমাদের কেমন লাগলো? এখন আমি ঘুমিয়ে পড়বো, শুয়ে পড়েছি। তো টাটা, গুড নাইট, ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। টাটা, গুড নাইট, বাই বাই।